সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটে সারা রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে শুক্রবার সারা মিলেছে। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এদিন স্কুল সরকারি দপ্তরে বহু কর্মী অনুপস্থিত। এই ধর্মঘটে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যোগ দিয়েছে একাধিক সংগঠন। অফিস স্কুল কলেজ ফাঁকা থাকলেও শহীদ মিনার চত্বরে আন্দোলনকারীদের মঞ্চে ভিড় ছিল চোখে পড়ার মতো। সরকারি কর্মীরা এদিন অবস্থান মঞ্চে এসে ধর্মঘটকে সমর্থন জানান। স্লোগানের মাধ্যমেই চলে বিক্ষোভ আন্দোলন। আমাকে সংবিধান অধিকার দিয়েছে, আমি ধর্মঘটে হকের দাবিতে ধর্মঘট করতে পারি। সরকার বেশি বেশি বেতন কাটতে পারে, কাটুক। জেলার যে কার্যালয়গুলো আছে, ডিএম দপ্তর, ডিআই দপ্তর, এআই দপ্তর, সেইখানে কিন্তু তারা বিক্ষোভ ধর্ণা দেখাচ্ছেন ধর্মঘটের সমর্থনে। ফলে সারা পশ্চিমবঙ্গে জুড়ে কিন্তু ধর্মঘট সর্বাঙ্গীনভাবে সফল হচ্ছে। গোটা রাজ্যের সর্বত্র ব্যাপক ভাবে আপনারা দেখতে পাবেন যে সর্বাত্মকভাবে এই ধর্মঘট সফল হবে। রাজ্য সরকার বুঝে যাবে যে সত্যিকারের যে এই সরকারটা কারা, এই দু চারজন মন্ত্রী সরকার দিয়ে কয়েকজন নেতা মন্ত্রীদের নিয়ে সরকার নয়। দাবি না মানলে ভবিষ্যতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে বলেই জানান আন্দোলনকারীরা। যে বন্ধ নিয়ে বিষয়টা বলছে, যে বন্ধ মানে প্রকৃতপক্ষে স্বচ্ছভাবে সমস্ত কিছু খোলার জন্য আমরা বন্ধ করছি, বন্ধ মানে যে বন্ধ করার জন্য নয়। সরকারটা হচ্ছে গুজব আর গুলমারা সরকার, মিথ্যা বলে 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 ওরা গোয়েলসীয় প্রচারটাকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তাতে তাদেরই যে নিজস্ব চরিত্র তারা প্রকাশ করে ফেলেছে। এদিন আন্দোলনরত সরকারি কর্মচারীদের মঞ্চে আসেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও ফেরদৌস শামীম। কথার কোনো বাধা নেই, তার কথার কোনো মূল্য নেই, ফলে ওনার যার কথার বাধা মূল্য নেই তার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকার চেষ্টা করবে কিন্তু এই আন্দোলনটা ভেঙে দেবে। এদিন ধর্মঘটে সামিল হয়ে বিভিন্ন জেলাতে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মচারী। তাদের ছাড়া না হলে শনিবার অন্য কিছু দেখবে রাজ্য, যার জন্য দায়ী থাকবে সরকার। হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষের। কোচবিহারের দিনহাটা, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জায়গাতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সরকারের উদ্দেশ্যে আমরা ব্যর্থহীন ভাষাতে জানাচ্ছি, যাদেরকে ধরে রাখা হয়েছে তাদেরকে যদি ইমিডিয়েটলি না ছাড়া হয় তাহলে কিন্তু কালকে রাজ্য জুড়ে অন্যরকম পরিস্থিতি তৈরি হবে এবং তার দায় সম্পূর্ণ রাজ্য প্রশাসনের থাকবে। পাশাপাশি ধর্মঘট সফল হয়েছে বলেও জানান তারা। 10 দিন সরকারকে সময় দিয়েছেন তারা। 10 দিনের মধ্যে সরকার তাদের দাবি না মানলে লাগাতার ধর্মঘটের পথে হাঁটবেন তারা, জানান ভাস্কর ঘোষ। না, আগামী 10 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি দাওয়া সম্পূর্ণ মেনে নেন এবং আমাদের সাথে ইমিডিয়েটলি বৈঠকে বসেন, তাহলে কিন্তু লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হব এবং তার দায় সম্পূর্ণরূপে সরকারের থাকবে। সরকারি অফিসগুলির পাশাপাশি ধর্মঘটে সামিল হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলিও। সরকার যেভাবে কর্মচারীদের অধিকার বারবার ক্ষুণ্ণ করছেন এবং সরকারি, আপনারা জানেন সারা ভারতে কেন্দ্রীয় সরকারে 42% দিয়ে সেখানে এখানে একটা চিরকুটে 3% দিয়ে এবার দেওয়া হয়েছে। এদিন ধর্মঘটে সামিল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গলায় প্ল্যাকার্ড পোস্টার নিয়ে চলে আন্দোলন। ধর্মঘটের ছবি দেখা গিয়েছে আলিপুরেও। আজকে 24 ঘন্টার সারা রাজ্যব্যাপী সরকারি কর্মচারী, মাস্টার মশাই, আইনজীবী এবং কোর্টের কর্মচারী আমরা সবাই ধর্মঘট করছি। ধর্মঘটের মূল কারণ আমাদের 38% মহার্ঘ ভাতা বকেয়া। সরকারের বাধা রক্তচক্ষুকে উপেক্ষা করে কলকাতার প্রতিটি দপ্তর সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।